আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গুনাহ থেকে মুক্তি চেয়ে সিদ্ধান্ত নিনা, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। হাতগুলা নামান। এই যে সিদ্ধান্ত নিয়েছেন বাস্তবায়ন করবেন, যিনি আপনার আমল নামায় সব দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? ও যুবক, তোমার যৌবনের চেহারার দিকে সবাই তাকিয়ে আছে। ও যুবতী, তোমার চেহারার দিকে তাকিয়ে থাকে মানুষ। যৌবনের এই বয়সটা বড় গুরুত্বপূর্ণ, সবাই তোমার চেহারার দিকে তাকিয়ে থাকে। আর এই সময়ে যিনি তোমার ইবাদতের দিকে তাকিয়ে আছেন তিনি কি? এই সময়টা যতজন আল্লাহর ইবাদতে গোলামিতে কাটিয়ে দিবে, এই মানুষগুলাকে যিনি আরশে আজিমের মধ্যে, এই যুবকদেরকে যিনি ছায়া দান করে দিবেন তিনি কে? এই জন্য শয়তানের এক নাম্বার চাবি থেকে বাঁচেন। যখনই আপনাকে বলবে এমন গুনাহ সবাই করে, আপনি তাওবা করেন, প্রশ্ন হলো কতক্ষণ তাওবা করব? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লেখেন, শয়তানকে পেরেশান করা পর্যন্ত তওবা করেন, এই পর্যন্ত যদি তওবা করতে পারেন, যিনি কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কে? আরেকটা বিষয়, ইমাম হাসান বাসরি রহিমাহুল্লাহ তিনি বলতেন, মান আরাফা যানবাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার গুনাহগুলোকে চিনল সে তার মালিক আল্লাহকে চিনবে। আজকে যতজন এখানে বসা আছেন, অনেক গুনাহ আমরা করেছি মানুষ, গুনাহ করতে করতে এই পর্যন্ত এসেছি। আজকে যদি গুনাহগুলা চিনে বাড়ি যেতে পারি, রবকে চিনবেন যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? ইত্তাকু মুহাক্কারাতিজ-যুনুব, গুনাহকে ছোট মনে করবেন না। ছোট একটা গুনাহ হলো পাহাড় সমান মনে করেন, যিনি মাফ করে দিয়ে জান্নাতে আলা মাকাম দান করবেন তিনি কে? কয় নম্বরে আছেন? চার। জোরে কয় নম্বর? আরো জোরে কয় নম্বর? এবার যাব পাঁচ নম্বর। আসেন আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে খুব? বলতে বলতে তো ওয়াজ অনেক লম্বা হয়ে গেছে, আজকে থাক এই পাঁচটা পর্যন্ত। এই যে দুইজন উঠতেছে, এই দুইজন থাকলে ওয়াজটা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ও চা বেসতেছে, হায় 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 রে মাফি, মাশাল্লাহ। আপনারা চা খাইও থাকবেন তো ইনশাল্লাহ। জোরে তাকবীর দিয়ে বলেন, আল্লাহু আকবার। কয় নম্বরে আছেন? জোরে বলেন। পাঁচ নম্বর, সময় বেশি লাগবে না, খেয়াল দিয়ে দেন। ও আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি, জান্নাত পছন্দ করি কিন্তু জান্নাতের কাজ করি না, এমন মানুষ কম না বেশি? সবাই তো জান্নাত চাই। আমরা সব সময় কই যে হুজুর একটু দোয়া করেন যেন আল্লাহ জান্নাতটা দেয়, কিন্তু জান্নাতের কাজ করি না, এই মার্কা মুসলমান কম না বেশি? হুজুর আজকে এক বাক্যে কয়ে দেন জান্নাতে যাওয়ার জন্য কি করব, কর সব কর। আজকে এক বাক্যে বলি, যতজন আজকের মাহফিল আসে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হক গুলা আদায় করেন, বান্দাকে কষ্ট দেন না, ছোট ছোট আমল করে প্রতিদিন করবেন, আমল সারবেন না, সঠিক আমল প্রতিদিন অল্প অল্প করবেন, এই অল্প আমল দিয়ে যিনি রহম করে নাজার দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ।